আসসালামু আলাইকুম সবাইকে। ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আর একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকাল থেকেই ব্লগটা শুরু করেছি। তো আপনাদের অনেকের প্রশ্ন ছিল আমি যে রুটি মেকার দিয়ে রুটিগুলো বানাই, তো এই রুটি মেকারটা কোন ব্র্যান্ডের, কত দিয়ে নিয়েছি বা সাইজ কত। আসলে আমি রুটি মেকারটা নিয়েছি এক বছরের চেয়েও বেশি হবে। তো কোন ব্র্যান্ডের বলতে, এটা আমি ফেসবুক থেকে নিয়েছি, ফেসবুক একটা পেজ থেকে, অনলাইন থেকে আর কি। এটা মেবি এই পেজের নামটা হচ্ছে উডেন মেকার, আমার যা মনে আছে আর কি, যেহেতু বেশ কিছুদিন হয়েছে আমার তেমন মনেও নাই পেজের নাম, হয়তো উডেন মেকার হবে এই পেজের নাম। আর রুটি মেকারটা আমারটা সাইজ হচ্ছে 9 ইঞ্চি। তবে আমি একটা আপনাদেরকে বলবো, যেহেতু আমি এটা ব্যবহার করছি, আমার 9 ইঞ্চি হিসেবে এই রুটিগুলো একটু ছোটো হয়। আপনারা যদি নিতে চান রুটি মেকার, তবে এর চেয়ে একটু বড় সাইজের নেবেন। এর চেয়ে বড় সাইজের নিলে হয় কি, রুটিগুলো আরও সাইজে বড় হবে। তো আমারটা একটু ছোটো হয়ে গিয়েছে আর কি। তো আমি কিন্তু যেহেতু অনলাইন থেকে নিয়েছি বুঝতে পারিনি। তো আপনারা যে কোনো একটা ভালো ব্র্যান্ডের একটা রুটি মেকার নিলে সকালের কাজটা কিন্তু অনেক বেশি সহজ হয়ে যাবে। যেহেতু আমাদের বাঙালি ঘরে দেখা যায় প্রতিদিন সকালে রুটি পরোটাটা বানানো হয়, খাওয়া হয়, আমার মতে রুটি মেকার কিন্তু একটা ঘরে যদি থাকে আপনার কাজ কিন্তু অনেক বেশি সহজ করে দিবে। তো আমি কিন্তু পরোটার ভাজ দিয়ে নিয়েছি রুটি মেকারে, এটা কিন্তু আর রুটি মেকারে বানাবো না, যেহেতু আমার পরোটার সাইজগুলো অনেক বড় বড় করে বানিয়েছি আর আমার রুটি মেকারের সাইজও যেহেতু ছোটো। আর অনেকে জিজ্ঞেস করেছেন, অনেক আপুরা জিজ্ঞেস করেছেন আমি রুটি মেকারে রুটি বানালে রুটি কেমন হয় বা সার্ভিস কেমন দেয়। তো আমরা যেই রুটি বানানোর জন্য খামি বানাই, মানে গরম পানি দিয়ে যেই খামিটা বানাই, তো সিদ্ধ রুটি আটা আর কি। আমার মুখ দিয়ে কত আসছে না, হয়তো কথা বলতে বলতে অনেক সময় ভুলও হয়ে যায়। আমাকে কিন্তু অনেকেই কমেন্ট করে জানিয়েছেন আমার কথার মধ্যে ভুল হয়। তো যদি ভুল হয়ে থাকে কিন্তু আপুরা আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কথার মধ্যে ভুল হয়ে থাকে আর কি। তো যেটা বলছিলাম, মানে রান্না করা যেই আটাটা দিয়ে আমরা রুটি বানাই, সেটা কিন্তু খুবই সুন্দরভাবে রুটি মেকারে কিন্তু রুটি বানানো যায়। আর পরোটার ক্ষেত্রে যেহেতু আমরা কাঁচা আটা দিয়ে, মানে নর্মাল পানি বা কুসুম গরম পানি দিয়ে আমরা পরোটার খামিটা তৈরি করি, তো পরোটা বানাই আমরা আটা বা ময়দা দিয়ে। তো আমি সেটাও কিন্তু আপনাদের বানিয়ে দেখিয়েছি এখন, আপনারা খেয়াল করেছেন কি না জানি না। তো আমি শুধুমাত্র পরোটার ভাজটা কিন্তু রুটি মেকারে দিয়েছি রুটিগুলো বেলে। তো এটা যদি আবার রুটি মেকারে বানাতে দিয়েছি, এটা কিন্তু দেখেছেন এটা বানানোর পর ছোটো হয়ে আসছে যেহেতু তেল লেগেছে রুটির মধ্যে। তো রুটির মধ্যে যেহেতু তেল লাগা হয় বা পরোটা যেহেতু আমরা কাঁচা আটা দিয়েই বানাই, এটা কিন্তু বানানোর পর ছোটো হয়ে আসে। আর পরোটা দেখা যায় বেশি মোটা হলে না ভাজার সময় কিন্তু ফুলে না, আর খেতেও কিন্তু ভালো লাগে না। তো সেই জন্য আমি করেছি কি, কাজের একটু সহজ হওয়ার জন্য, সময় বাঁচানোর জন্য, দুইবার যেহেতু পরোটা বেলতে হয়, আমি একবার রুটি মেখেরে বেলে ভাজটা দিয়ে দিয়েছি, পরের বার কিন্তু আমি কাউন্টার টপে বেলে নিচ্ছি। আর আপুদের উদ্দেশ্যেই বলছি, আমি যেহেতু কাউন্টার টপের মধ্যেই রুটি বা পরোটা বানাই, এই কাউন্টার টপটা কিন্তু আমি দিনের মধ্যে কতবার যে পরিষ্কার করি সেটা কিন্তু হিসেব নেই। সব কিছু যেহেতু এই কাউন্টার টপে আমরা ব্যবহার করি, কিচেনের মধ্যে দেখা যায় কাউন্টার টপগুলো এত বেশি কাজে আসে। তো আমি যেহেতু রুটি বা পরোটা কোনো কিছু বানানোর আগেও কিন্তু আমি খুবই সুন্দরভাবে পরিষ্কার করে মুছে নিই, যেহেতু খাবার জিনিস। তো আমার পরোটা বানানো শেষ, আমি এখন কিন্তু পরোটাগুলো ছেঁকে নিচ্ছি। আর পরোটা ছেঁকার সময় কিন্তু আমি খুবই অল্প তেল দিয়ে পরোটাগুলো ছেঁকে নিব, যেহেতু পরোটা ভাজ দেওয়ার সময় আমি একটু তেল দিয়েছি।
আর পরোটা ভাজ দেওয়ার সময় একটু তেল আর ময়দা ছিটিয়ে দেওয়ার জন্য পরোটাগুলো কিন্তু খুবই সুন্দর লেয়ার লেয়ার হয়। আর খেতেও কিন্তু এরকম ভাজ করা পরোটাগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমি যেহেতু ছেঁকা পরোটা বানাচ্ছি, খুবই অল্প তেল দিয়ে আমি পরোটাগুলো ছেঁকে নিচ্ছি। আর এই পরোটাগুলো কিন্তু মাশাল্লাহ অনেক সফট হয়, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। তো আমরা ঘরের মানুষ যতজন আছি, আমি একটা করেই পরোটা বানিয়েছি। যেহেতু বাচ্চারা অনেক সময় দেখা যায় অর্ধেক করে পরোটা খায়, পুরাটাও খায় না, তো যেহেতু বড় সাইজ করে বানিয়েছি সবার জন্য একটা করে বানিয়েছি। দুইটা কিন্তু সকালে এত ভারী নাস্তাও খাওয়া যায় না, তো অনুসেবার আব্বুর জন্য দুইটা বানিয়েছি, আমরা একটা একটা করেই খাবো। আর পরোটাগুলো যেহেতু একটু মোটা সাইজের, একটু বড় সাইজের, আর চার কোনা পরোটা বানালে দেখা যায় কোনাগুলা একটু কাঁচাই রয়ে যায়, তো সেই জন্য আমি খুবই সুন্দরভাবে চেপে চেপে পরোটাগুলো ভেজে নিচ্ছি যাতে ভেতরে কাঁচা অংশটা না থাকে। তো সকালের নাস্তাটাও করে নিয়েছি। দেখা যায় সকালের নাস্তা করতে এখন প্রায় 10:30 বেজে যায়, বা এর চেয়েও আগেও হয়, যেহেতু এখন বাচ্চাদের স্কুল বন্ধ, তো সবাই একটু ঘুম থেকে দেখা যায় দেরিতে করে উঠে, ঘুমানোর সময়টা সকালে একটু বেশি নেয় আর কি। তো সবাই মিলে নাস্তা করে নিয়েছি। নাস্তা খাওয়ার পর ঘরে দেখা যায় আমাদের অনেক কাজকর্ম থাকে, শুধু রান্নাবান্না করলেই যে কাজকর্ম শেষ হয়ে যায় তা কিন্তু না। তা আমাদের মেয়েদের কিন্তু অনেক রকম কাজ থাকে, তো ছেলেরা বলে ঘরে আর কাজ কি, দুইটা শুধু তো রান্না করেই খাচ্ছ, তো শুধু দুইটা রান্না করলেই কি ঘরের কাজ শেষ হয়ে যায়? কাজের কিন্তু শেষ থাকে না। যারা একটু পরিপাটি থাকতে পছন্দ করেন তারা হয়তো সারাদিন কাজ থেকে কিন্তু বেরই হতে পারে না। তো আমারও যেহেতু ঘরে বাচ্চারা আছে, আমার কিন্তু কাজের শেষ থাকে না। আর প্রতিদিন কিন্তু একই রকম কাজ করি সেটাও কিন্তু না, এক এক সময় দেখা যায় কাজ একটু বেশি হয়, এক এক দিন দেখা যায় কাজ একটু কম হয়। কাজ করতে চাইলে কিন্তু সারাদিন করা যায়, খুঁজে খুঁজে কিন্তু কাজ করা যায় সারাদিন। ঘরে কিন্তু কাজ শেষ আমার সেটা কিন্তু বলতে পারবো না আমরা মেয়েরা। তো গত ব্লগে আমার একটা আপু সাবিনা ইয়াসমিন, যদি ভুল না হয় সাবিনা ইয়াসমিন আইডি থেকে আপু কমেন্ট করেছেন, আমি কি সারাদিন রান্নাঘরে থাকি কি না, এত কাজ কীভাবে করি আমি। তো আসলে যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, কাজে সহযোগিতা করার মতো কেউ নেই, তবে আমার শাশুড়ি আছে, যেহেতু ওনারও বয়স হয়েছে তো ওনার ইচ্ছে করলে মাঝে মাঝে আমাকে টুকিটাকি কাজ করে দেন, যেমন ধরেন তরকারি কাটা বাছা, বা মাঝে মাঝে কিন্তু উনি রান্নাও করে ফেলে যখন আমি তাওরাতকে নিয়ে ব্যস্ত থাকি, দেখা যায় উনি রান্নাটাও বসিয়ে ফেলে, তো ওনার যখন ইচ্ছে করে আর কি। তো এটাও কিন্তু অনেক, যেহেতু আমার শাশুড়ি এখন বয়স হয়ে গিয়েছে, কাজ করার মতো তেমন নেই, তবুও উনি যতটুকু করে ততটুকু কিন্তু শুকরিয়া। যেহেতু আমি একাই, কেউ যদি একটু সহযোগিতা করে সেটা কিন্তু অনেক। তো আগে কিন্তু অনেক কাজ করতো, প্রচুর কাজ করতো আমার শাশুড়ি, তো এখন যেহেতু বয়স হয়ে গিয়েছে আর কত। তো এদিকে হচ্ছে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি, ঘর দূর একটু গুছিয়ে নিয়েছি, আমার বিছনা, এরপর আমার মেয়েদের বিছনা, দুই রুমের বিছনা কিন্তু ঝেড়ে দিয়েছি, ঝেড়ে একটু পরিষ্কার করে দিয়েছি, রুমগু ঝাড়ু দিয়ে দিয়েছি। তো ঘরটা যদি গুছানো থাকে তাহলে কিন্তু খুবই ভালো লাগে আমার, বিশেষ করে বিছনাটা। আমি তো সবসময় বলি বিছনা যদি গুছানো থাকে আমার অনেক বেশি ভালো লাগে। তো এদিকে হচ্ছে আমাদের যেহেতু কবুতর আছে ছাদে, তো কবুতরের বাচ্চা হয়েছে, তো নুসুবাবু বললো কবুতরের বাচ্চাগুলো জবাই করে দিবে, একটু বড় সাইজ হয়ে গিয়েছে। তো এখানে দুইটা কবুতরের বাচ্চা জবাই করেছে, তো আমি দুইটা কবুতর একটু গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি লোমগুলো, এরপর একটু ছেঁকেও নিয়েছি। দেখা যায় গরম পানি দিয়ে পরিষ্কার করলে একটু আগুনের মধ্যে পুড়িয়ে নিতে হয়, অনেক ছোট ছোট পশম থাকে, এগুলো আগুনে পোড়ালে তারপর যেন তো রয়ে যায়। তো ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে একদম হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি। তো এখন একটু আলু দিয়ে রান্না করে নেব।
তো আজকে ছিল শুক্রবার, শুক্রবারে দেখা যায় সকাল থেকেই কিন্তু অনেক কাজকর্ম থাকে, আর শুক্রবারের দিনটাও কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কেন জানি না, হয়তো আমার ক্ষেত্রে হয় নাকি সবার ক্ষেত্রে হয় সেটা জানি না, তবে শুক্রবার আমার মনে হয় দিনটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এখন কিন্তু অলরেডি জুহুরের আজানও পড়ে গিয়েছে, তাসিরের আব্বু মসজিদে চলে গিয়েছে, আমি রান্না বান্না করছি। যেহেতু সকালে নাস্তা বানিয়েছি, এরপর ঘর দূর গুছিয়ে নিয়েছি সব কিছু, নাস্তা করার পর অনেক থালা বাটি আদব হয়েছে, সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো কবুতরগুলোও পরিষ্কার করতে একটু সময় লেগেছে, তো আস্তে আস্তে রান্না করে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি গোসলটাও সেরে নিয়েছি, কাজের ফাঁকে ফাঁকে অনেক কাজ কিন্তু করি, রান্নার ফাঁকে ফাঁকেও দেখা যায় অনেক কাজ করা হয় আমার। তো এদিকে আমার কবুতরের মাংস রান্না করা হয়ে গিয়েছে, কবুতরের যেহেতু বাচ্চা কবুতর রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। আর এদিকে হচ্ছে আমি বেগুন ভাজা করেছি, নুসাইবা বেগুন ভাজা খাবে বলেছে, আর আমার মেয়ের খুবই পছন্দের খাবার হচ্ছে বেগুন ভাজা। তো দুপুরে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া শেষ করেছি, এটা হচ্ছে বিকেলের দিকে। আমার ঘরে কিছু মেহমান এসেছে, তো মেহমানদের জন্য আমি নাস্তা রেডি করছি। তো গতকালকে হচ্ছে আমি সমোসা অন্ধন বানিয়েছি, এগুলো এখন ফ্রিজ থেকে বের করে ভেজে নিচ্ছি। অন্য চুলায় হচ্ছে কাস্টার্ড বসিয়েছি, কাস্টার্ড বানাবো। তো বাসায় যেহেতু আম আছে, চিন্তা করলাম একটু ম্যাঙ্গো কাস্টার্ড বানাই। তো কাস্টার্ড দেখা যায় একটু ঠান্ডা হলে বেশি ভালো লাগে, তো যেহেতু সাথে সাথে বানাচ্ছি আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি বানানোর পর। আর ক্রিমটা কিন্তু ডিপ ফ্রিজ থেকে বের করেছি, তো একটু ঠান্ডা হয়েছে সেই জন্যে। আর ম্যাঙ্গো কাস্টার্ড কিন্তু আমাদের ঘর অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা। তো এদিকে হচ্ছে আমি চিকেন ফ্রাই করে নিয়েছি, এটা হচ্ছে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এখন ফ্রাই করে নিয়েছি। আর আমি যেহেতু একা হাতে কাজ করি, একটা মেহমান আসলে এত বেশি তাড়াহুড়া হয়ে যায়, মেহমানকে একটু সময়ও দিতে পারি না, রান্না করেই থাকি। তো এদিকে হচ্ছে আমি ডাল পুরিও বানিয়েছি, তো মেহমানদেরকে নাস্তা দিয়ে দিয়েছি, একটু সময়ও লেগেছে এগুলো সবগুলা তৈরি করতে আর কি। তো যদি ফ্রিজে একটু ফ্রোজেন খাওয়া দাওয়ার থাকে, একটা মেহমান আসলে কিন্তু হুটহাট ভেজে দেওয়া যায় বা বানিয়ে দেওয়া যায়। তো তাওরা তো এদিকে অনেক বেশি কান্নাকাটি করছে, তাওরা কিন্তু কারোর সাথে তেমন মিশে না, যদি একটা বাহিরের মানুষ দেখে ও কিন্তু আমার কুলে উঠেই বসে থাকে। তো মেহমানরা কিন্তু নাস্তা করে চলে গিয়েছে, ওরা কিন্তু বেশিক্ষণ থাকেনি। তো তাওরা তো এত বেশি বিরক্ত করেছিল, আমি কিন্তু আর নাস্তা করতে পারিনি। তো মেহমানরা যাওয়ার পর আমি একটু ডাল পুরি খেয়ে নিচ্ছি, পাশে কিন্তু চাটাও নিয়েছি। দেখা যায় সন্ধ্যার চাটা না খেলে কিন্তু আমার মাথা ব্যথা করে। তো এদিকে হচ্ছে ডাল পুরিটা একদম গরম গরম ভেজে নিয়েছি, আমি এখন সালাদ দিয়ে খেয়ে নিব। এখন বাজে রাত 8টা, 8টার দিকে আমি সন্ধ্যার নাস্তা করছি। তো আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে একদমই কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।